গাইস, আমার প্রিভিয়াস ভিডিওতে ফেসবুকে পোস্ট করছিলাম, অনেকে আমাকে বলছেন, কমেন্ট করছেন যে আমার সেন্সিটিভিটি, আমি জাইরোস্কোপ ইউজ করি কি না, তারপর আমার ফাইভ ফিঙ্গার ক্লয় লেআউট, এটা নিয়ে একটা ভিডিও করতে। সো আজকে এটা নিয়ে একটা ভিডিও করলাম, এই যে আমার সেন্সিটিভিটি, ফাইভ ফিঙ্গার ক্লো সেটিংস। ফাইভ ফিঙ্গারটা আসলে অনেক রিফ্লেক্সেস ইম্প্রুভ করার জন্য অনেক ভালো। দেখেন কিছু মোডে ফিচার গেম গেম হচ্ছে একেএম হলো এম আই থিঙ্ক M7 হচ্ছে একেএম এর রিকল অনেক বেশি, তো ইটস হার্ড টু কন্ট্রোল দেন M7। লুক M7 এর একটু ইজি কম্পেয়ার টু একেএম। এই একেএম আর M7 যদি কেউ রিকল করতে পারে পারফেক্টলি, তাহলে সে যে কোনো গানে স্প্রে করতে পারবে। আর সবসময় টার্গেট রাখবেন হেডে, ক্রস হেয়ারটা সবসময় হেডে রাখবেন, তাহলে অ্যাকুরেসি পারফেক্ট থাকবে, প্লেয়ার খুব তাড়াতাড়ি নক হয়ে যাবে। আচ্ছা, কিছু স্নাইপিং নিয়ে আসছি। কুইক স্কোপ, কুইক স্কোপের জন্য বেসিক্যালি ক্রস হেয়ারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ক্রস হেয়ার সবসময় হেডের কাছে রাখবা, সাথে সাথে স্কোপ অন করবা, অ্যান্ড দেন ফায়ার। এটা দেখো, সাথে সাথে ফায়ার, ক্রস হেয়ারটা হেডের কাছে নিলাম, দেন সাথে সাথে স্কোপ অন, অ্যান্ড দেন ফায়ার এগেইন। এটা প্র্যাকটিস রেগুলার করবা, 8x, 6x, 4x এগুলো দিয়ে। লুক, ক্রস হেয়ারটা সবসময় ফোকাস রাখবে এনিমির কাছে, দেন অন ফায়ার। আচ্ছা, একটা ফাইভ ফিঙ্গারের TDM গেম প্লে নিয়ে আসলাম, হোপ ইউ গাইস উইল এনজয়। Red team!